আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ভিডিওতে আমি আজকে যেই টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া পিএমপি টেক স্ট্রিম। আর এই প্রোগ্রামে আপনারা যারা অ্যাপ্লাই করতে চান তাদের জন্য 29টি অকুপেশনাল অর ন্যাশনাল অকুপেশনাল যে কোড রয়েছে, এনওসি কোড, সেটি রয়েছে। অবশ্যই আপনারা আপনাদের এনওসিটা আগে চেক করবেন অ্যান্ড দেন আপনারা প্রসিড করবেন এই প্রোগ্রামটির জন্য আপনারা এলিজিবল কিনা। আজকে এই প্রোগ্রামটি নিয়ে আমার কথা বলার দুটো কারণ রয়েছে। একটি হচ্ছে আপনারা অনেকেই জানেন না যে আপনারা যারা অলরেডি বাংলাদেশে রয়েছেন বা বাংলাদেশিরা অন্যান্য দেশে রয়েছেন তাদের জন্য এই স্ট্রিমে আসলে কি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কি পারবেন না, কারণ আপনারা কিন্তু আপনাদের যে এনওসি কোডটা বা যে ন্যাশনাল অকুপেশনাল যে ক্লাসিফিকেশন যে কোড রয়েছে সেটাই আসলে আপনারা অনেকে জানেন না যে আপনারা কিন্তু এই সেক্টরে কাজ করছেন, বহুদিন যাবৎ আপনাদের এক্সপিরিয়েন্সও রয়েছে। সো আজকের এই স্ট্রিমটা নিয়ে আমার আলোচনা করার দ্বিতীয় কারণটি হচ্ছে যে এই পার্টিকুলার স্ট্রিমে আপনাদের কিন্তু কোনো IELTS অ্যান্ড LMIA লাগবে না। সো হুইচ ইজ রিয়েলি এ প্লাস পয়েন্ট ফর অল বাংলাদেশিস, আপনারা যারা রয়েছেন বিভিন্ন কান্ট্রিতে অথবা বাংলাদেশে। সো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো বলে দিব। অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন বা আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই পার্টিকুলার যেই ক্যাটাগরিটা রয়েছে বা স্ট্রিমটা রয়েছে এই স্ট্রিমে আপনাদেরকে অবশ্যই 29টি এলিজিবল অকুপেশনস রয়েছে, যেটা কি না এখানে এনওসি কোড সহ জব টাইটেল সহ আমি দিয়ে দিয়েছি। প্লাস আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সের লিঙ্কও দিয়ে দিব যেখানে আপনারা আপনাদের এনওসি কোড বা জব টাইটেলটা খুঁজে পেতে পারেন। প্লাস আপনাদেরকে আমি ইন্ডিটে একটু ছোট করে সার্চ অপশনটা কি করে সার্চ করবেন সেটাও দেখিয়ে দিব যে কি করে সার্চ করতে হয় যে কোনো একটা পার্টিকুলার টাইটেল নিয়ে। বাট আপনারা যেটা করবেন আপনাদের এনওসি এবং টাইটেল নিয়ে আপনারা জবটা সার্চ করবেন। এনিওয়ে আপনাদেরকে এখন যদি আমি স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো বলি তাহলে ফার্স্ট স্টেপসই হচ্ছে আপনাদেরকে অবশ্যই একটা জব অফার লেটার পেতে হবে বা জব পেতে হবে। আর সেটা হচ্ছে যে আপনাদেরকে যেই রিকোয়ারমেন্টসগুলো রয়েছে জবে সেটা হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্টস আপনাদেরকে ডেফিনেটলি এই 29টি জবের মধ্যে যে কোনো একটি জব পেতে হবে। আর আপনাদেরকে অবশ্যই এই যেই জবটি সেটির যে ডিউরেশন হবে সেটা 1 ইয়ারের ডিউরেশনের একটা জব পেতে হবে। আপনাদেরকে আরও যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই জবটা অবশ্যই ফুল টাইম জব অফার লেটার হতে হবে। আর এই জবটি হচ্ছে অবশ্যই LMIA নট রিকোয়ার্ড, সো LMIA এক্সটেম্পস আপনাদেরকে যে এমপ্লয়ার আপনাদেরকে অবশ্যই হায়ার করবে সে এই জিনিসটা এই ব্যাপারে জানে। সো LMIA যে নট রিকোয়ার্ড সে ব্যাপারটা হচ্ছে এমপ্লয়ার যখন আপনি যখন অ্যাপ্লাই করবেন জবগুলো তখন এমপ্লয়ারের আপনাকে যখন স্পন্সর করে নিয়ে আসবে এই জবের জন্য বা অফার লেটারটা দিবে তখন আপনাদেরকে টেম্পোরারি যেই ওয়ার্ক পারমিটটা রয়েছে সেটা অ্যাপ্লাই করতে হবে। এরপর যেটা সেটা হচ্ছে আপনারা যখন এই জবটা করবেন বা যখন পিএমপি প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন তখন আপনাদের অ্যাটলিস্ট 120 ডেজ রিমেইনিং হতে হবে অ্যাপ্লিকেশন টাইম থেকে এই জবটার যেই ম্যাচুরিটি এজ সেটা। এখন চলেন দুই নাম্বার স্টেপসে আপনাদেরকে যেটা করতে হবে সেটা আপনাদেরকে আপনাদের একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে যে BCPMP-র অনলাইন রেজিস্ট্রেশনের যেই গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে সেখানে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব সেটা কী করে করতে হবে। আমি আপনাদেরকে লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে অ্যাটাচও করে দিব যাতে আপনারা ডিরেক্টলি সেখানে গিয়ে আপনাদের প্রোফাইলটা ওপেন করতে পারেন। আর 3 নাম্বার স্টেপসে হচ্ছে যখন আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন আপনাদেরকে একটা কনফার্মেশন ইমেল পাঠানো হবে ডিপেন্ডিং অন ইউর প্রোফাইল। সেই ইমেল অ্যাড্রেসে আপনাদের যেই স্কোরটা রয়েছে সেই স্কোরটা আপনাদেরকে দেওয়া হবে। তারপরের স্টেপসটা হচ্ছে ডেফিনেটলি আপনারা যখন কোয়ালিফাই হবেন তখন হচ্ছে আপনাদেরকে ইনভিটেশন টু অ্যাপ্লাই। সো আপনাদের ড্রস হবে
ড্রজের মাধ্যমে কিন্তু এই এটা কিন্তু সিঙ্গেল এভরি উইকস এই ড্রসটা হয়। আর যদি আপনারা অ্যাপ্রুভড হন তাহলে আপনাদেরকে ইনভিটেশনের জন্য অ্যাপ্লাই ইনভিটেশন পাঠানো হবে, আর সেই ইনভিটেশনটা পাঠানোর অ্যাকচুয়ালি 30 দিনের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি উইথ অল দ্য ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাইটা করতে হবে। আর আপনাদেরকে অবশ্যই অ্যাপ্লাইটা এই যে যখন আপনারা পেয়ে যাবেন আপনাদের 30 দিনের মধ্যে যখন অ্যাপ্লাই করবেন তখন ক্যানাডিয়ান পিআরটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে আন্ডার প্রভিনশিয়াল যে নমিনি ক্লাস রয়েছে ব্রিটিশ কলম্বিয়ার সেইখানে নমিনেশন করার জন্য। এস্টিমেটেড টাইম প্রসেসিং হচ্ছে এই টোটাল প্রোগ্রামটির জন্য 2 to 3 months। আর আপনাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, IELTS কিন্তু ইটস নট রিকোয়ার্ড ফর জব, বাট ডেফিনেটলি ইটস এ প্লাস পয়েন্ট। ইংলিশ মাস্ট আপনাদেরকে জানতে হবে, ইটস অ্যান অ্যাসেটস টু গেট এ জব ইন ক্যানাডা ডেফিনেটলি, বাট IELTSটা অবশ্যই আপনারা যখন পিআরের জন্য অ্যাপ্লাই করেন তখন কিন্তু হয়তো বা আপনাদের প্রয়োজন হতে পারে। হাউএভার এই প্রোগ্রামটির জন্য কিন্তু IELTS ইটস নট ম্যান্ডেটরি। আর আমি আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইটগুলো। তো ওয়েবসাইট যেখানে গিয়ে আপনারা জব খুঁজবেন বা যে ওয়েবসাইটে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেই ওয়েবসাইটগুলো, কলম্বিয়ার যে গভর্নমেন্ট ওয়েবসাইট সেটা সেই, আর সেই ওয়েবসাইটে আপনারা বিসি যে পিএমপি টেকের যে প্রোগ্রামটা রয়েছে সেটার ব্যাপারে আপনারা ইন ডিটেলস এখান থেকে আপনারা পড়তে হবে, আপনাদেরকে বুঝতে হবে। আর এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু আপনারা আপনাদের যেই 29 যেই এনওসি কোড বা 29 যে ইন ডিমান্ড টেক অকুপেশন রয়েছে সেটা পাবেন। সো দ্যাট ক্যান বি ফাউন্ড হিয়ার, লেটস সি। হিয়ার ইজ দ্য লিস্ট। সো এই যে লিস্টটা রয়েছে এই লিস্টেই আপনারা আপনাদের যেই 29 ইলিজিবল অকুপেশনস রয়েছে বা টাইটেল রয়েছে সেগুলো পাবেন এনওসি সহ। আর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের জন্য আপনাদেরকে স্ট্রেটলি আর রেজিস্ট্রেশনের জন্য আপনাদেরকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে বিসিপিএমপি অনলাইন, আর এখানে গেলেই আপনারা কিন্তু রেজিস্ট্রেশনটা করতে পারবেন। সো আপনাদেরকে এখানে সাইন ইন করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, আর আপনাদের যেই আপনাদের কোনো প্রোফাইল নাই রেজিস্ট্রেশন করার জন্য স্ট্রেটলি রেজিস্ট্রেশনে যাবেন, রেজিস্ট্রেশন করবেন। আর রেজিস্ট্রেশনটা করার যে স্টেপসগুলো সেগুলো ডেফিনেটলি ফলো করবেন, ফলো করলেই আপনারা সুন্দর মতো করে সাকসেসফুলি কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন। আর আমি আপনাদেরকে এই লিঙ্কগুলো দিয়ে দিব, আর এই লিঙ্কগুলোর মাধ্যমে কিন্তু আপনাদের যে স্টেজগুলো রয়েছে এই প্রোগ্রামে পার্টিকুলারলি সেগুলো আপনারা এ টু জি জানতে পারবেন। ডেফিনেটলি আপনারা নিজেরা পড়বেন, রিসার্চ করবেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনারা প্রোগ্রামটি সম্বন্ধে এ টু জেড বুঝতে পেরেছেন অ্যান্ড দেন আপনারা অ্যাপ্লাইটা করছেন। সো ফার্স্ট স্টেজটা হচ্ছে রেজিস্ট্রেশন, তারপর ইনভিটেশন, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে নমিনেশন। আর এই প্রত্যেকটা স্টেপস কিন্তু এখানে দেওয়া আছে। আমি তো আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি কী করে রেজিস্টার করবেন, পিএমপি অনলাইনে গিয়ে রেজিস্ট্রেশন করবেন, দেন প্রত্যেকটা স্টেপস একটা একটা করে এখানে কিন্তু আপনাদের দেওয়া আছে, সেই অনুযায়ী আপনাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে। এখন চলেন আপনাদেরকে indeed.ca-তে গিয়ে আমি একটু শর্ট করে দেখিয়ে দিচ্ছি কী করে একটা এনওসির মাধ্যমে আপনারা জবটা খুঁজে পাবেন। আচ্ছা, আমি এখন আছি indeed.ca-র পেজে, আর এখানে গিয়েই আপনাদেরকে যেটা করতে হবে আপনাদেরকে জব সার্চ করতে হবে। আর আমি আজকে আপনাদেরকে 2175 ওয়েব ডিজাইনার্স অ্যান্ড ডেভেলপার্সের যে জবগুলো রয়েছে সেগুলো দেখাবো। সো 2175 হচ্ছে নক এনওসি আর ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার্স, লেটস সি। সো এই তো আপনাদের চলে আসলো যে টোটাল 2175 জব রয়েছে ইন ক্যানাডাতে রাইট নাও। আপনাদেরকে এখান থেকে আসলে দেখতে হবে যে কোনটি আপনাদের জন্য অ্যাপ্লিকেবল, আর সবই কিন্তু ব্রিটিশ কলম্বিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু আপনাদেরকে আমি বিসিপিএমপি টেক নিয়েই বলেছি। সো আপনাদেরকে খুঁজতে হবে এই জবগুলো, আর
যখন আপনারা জব খুঁজবেন তখন ডেফিনেটলি আপনাদেরকে এখানে সব রিকোয়ারমেন্টসগুলো দেওয়া আছে, যে ইংলিশের ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, কোনো আইএলটিএস কিন্তু এখানে দেওয়া নেই, এনওসি গ্রুপ আপনাদেরকে দেওয়া আছে, এই জবটা কতদিনের জন্য আছে সেগুলো বলা আছে, জব লোকেশন কোথায় হবে সেটা, জব ডেসক্রিপশনে আপনাদেরকে সব কিছু দেওয়া আছে। সো এইভাবে কিন্তু আপনাদেরকে দেখে তারপরে বুঝে অ্যাপ্লাইটা করতে হবে। আপনারা ডেফিনেটলি সব পড়বেন, আপনাদের এক্সপিরিয়েন্স মিট করছে কি না, সব কিছু ঠিক আছে কি না, তারপর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লাই অন কোম্পানি সাইট, এখানে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে। সো আপনারা যখন অ্যাপ্লাই করবেন ডেফিনেটলি আপনাদেরকে সিভি অ্যান্ড রিজিউমি এবং কভার লেটার তাদের এই ইমেইলে পাঠাতে হবে। সো এইটা হচ্ছে যে আপনাদেরকে প্রত্যেকটা জব আপনারা একটা একটা করে সার্চ করবেন, মিনিমাইজ করবেন, কোনটাতে আপনাদের চান্সেস সবচেয়ে বেশি রয়েছে সেই হিসেবে শর্ট লিস্টেড করে তারপর একটা একটা অ্যাপ্লাই করবেন। প্রত্যেকটা রিজিউমিতে রিজিউমি উইল বি দ্য সেম, বাট প্রত্যেকটা কভার লেটার কিন্তু কোম্পানির নাম অনুযায়ী আপনাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে। সো ডেফিনেটলি এই দিক থেকে আপনাদেরকে সতর্ক থেকে বুঝে একটু চালাকির সাথে অ্যাপ্লাইটা করতে হবে, ইন দ্যাট কেস কিন্তু আপনাদের জব পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি বেড়ে যাবে। আর আশা করি আমি আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ শর্ট করে দেখাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে তো অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেনই। আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি কিছু স্টেপগুলো বলে দিতে পেরেছি, যদিও ভিডিওটি একদম ইন ডিটেলস না, ইন ডিটেলস করতে গেলে আসলে এক একটা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তারপরে যদি আপনারা কেউ মনে করেন আপনাদের এনওসি এই 29টি যেই এনওসি কোডের আন্ডারে পড়ে, তাহলে অবশ্যই আপনাদেরকে যেটা করতে হবে সেটা আপনাদেরকে জব সার্চ করতে হবে, যেহেতু এই পার্টিকুলার এই স্ট্রিমগুলো বা পিএমপি এই প্রোগ্রামগুলোতে কিন্তু আপনাদেরকে জব অফার লেটার থাকতে হয়, দেন আপনারা নেক্সট স্টেপসগুলো তে স্টেপ নিতে পারবেন। সো ফার্স্ট স্টেপস হচ্ছে আপনাদেরকে অবশ্যই ক্যানাডিয়ান স্টাইলের রিজিউমি এবং কভার লেটার তৈরি করতে হবে, তারপর জবগুলোতে এমপ্লয়ারকে অ্যাপ্রোচ করতে হবে। যদি আপনারা সাকসেসফুলি ইন্টারভিউর মাধ্যমে জবটা পেয়ে যান, দেন আপনাদের এক একটা স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নিতে হবে। ইটস ভেরি হার্ড টু গেট এ জব ইন ক্যানাডা, দ্যাটস ট্রু, বাট ইটস নট ইম্পসিবল। সো চেষ্টা চালিয়ে যান, আর আশা করি আপনারা অবশ্যই একসময় সাকসেসফুল হবেন, যদিও এটা অনেক টাইম কনজিউমিং ব্যাপার, অনেক টাইমের ব্যাপার, তারপর আমি বলবো যে চেষ্টা চালিয়ে যান, ইনশাল্লাহ একদিন সফল হতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।